বার করতে শুরু করে দিয়েছে। শুরুতেই ভোল্টেজ কমের জন্য ঝামেলা শুরু হয়ে গেছে, আর দেখো তার সঙ্গে কিন্তু দাদাল একদম লাল তুলে বাজাচ্ছে, তবুও কিন্তু সাউন্ড বাড়ছে না। নারাজল থেকে অনেকটা ভেতরে, তো এই গ্রামের নাম আর ঠিকানা সবকিছু জেনে নেবো একটা ভাইয়ের কাছ থেকে। ভাই আরেকবার আসো তো, একটু সমস্যার জন্য ওটা ক্যান্সেল হয়েছে, অসুবিধা নেই। একটু বলে দাও অ্যাড্রেসটা, বলে দাও তো এখানে তোমাদের গ্রামের নামটা একটু বলে দাও। গ্রামের নাম হচ্ছে চকমাধুরী, মলিঘাটের দিকে, মলিঘাটির পরে কীর্তাসপুর পড়ে, কীর্তাসপুর চকমাধুরী পড়বে। আচ্ছা, তো এটা হচ্ছে চকমাধুরী এই গ্রামটার নাম, তাই তো? হ্যাঁ। এখানে তোমাদের আজকে কিসের পুজো একটু বলো তো? শীতলা পুজো। তো শীতলা পুজো উপলক্ষে কিন্তু আজকে আমাদের পেছনেটা দেখতে সেট আপ রয়েছে পিসি সাউন্ড, তো এর কিন্তু পুরো তোমাদের রিভিউটা দেখাবো কোথাকার সেট আপ সব বলে দেবো। তো এরা হচ্ছে কিন্তু কমিটির অনেক দাদা ভাই, সব তোমাদের দেখিয়ে দেবো। তার আগে যে সাউন্ডের মালিক রয়েছে তাকে একটু ডাকবো, ঠিক আছে? তুমি একটু দাদা দাঁড়াও, দাদা একটু আসো। দাদা ভালো আছো? দাদা ভালো আছে। দাদার নামটা আবার বলো তো। পিন্টু দা। আচ্ছা, দাদার নাম হচ্ছে পিন্টু দা। দাদা তুমি হচ্ছে সেট আপের মালিক তো? আচ্ছা, দাদা তোমার কটা সেট আপ আছে? এরকম দুটো সেট আপ আছে, মানে আট ষোলো বিশ কিন্তু সেট আপ রয়েছে, তাই তো? তার মধ্যে কি আটটা অন্য জায়গায় চলছে? আটটা অন্য জায়গায় চলছে। সবই কি ফোর ফোরের সেট আপ? সব ফোর। আর তোমার অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেস রাজাবাজার, কন্টাই রাজাবাজার। কন্টাই রাজাবাজারের সেট আপ কিন্তু এটা হচ্ছে পিসি সাউন্ড, তো এর হচ্ছে মালিক যিনি, তিনি হচ্ছে আমাদের সামনেই রয়েছে। আর হচ্ছে দাদা একটু বলবে ডিটেলসটা, একটু সামনে আসো, তোমাদের বলে দিচ্ছি। দাদা একটু সামনে আসো। তো তোমার কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছি যে কন্টাই রাজাবাজার পূর্ব মেদিনীপুর, তো এখানকার সেট আপ তো এটা, তাই তো? আর হচ্ছে যদি বলো যে এটা কোথাকার ক্যাবিনেট, কি বলা যাবে? ক্যাবিনেট আমাদেরই ক্যাবিনেট। আচ্ছা, তোমাদের আমাদের সেন্টার রয়েছে। আচ্ছা, সেই সেন্টার নাম কি বলা? কান্তিতে সেন্টার রয়েছে। আচ্ছা, সেন্টার কি নাম বলা যেতে পারে? কেন বলা যাবে, বলতে পারো। এটা হচ্ছে জিএস। আচ্ছা, জিএস সেন্টার থেকে কিন্তু এটা বানানো হয়েছে, তাই তো? এটা কতদিনের পুরনো সেট আপ একটু বল। এটা বেশি না, এক বছর খানিক হলো। তো এক বছরের সেট আপ এটা, মনে হয় আগে একবার দেখে আসছিলাম শিরোমণিতে। হ্যাঁ, শিরোমণিতে দেখে আসছিলাম, আমি ভিডিও দিয়েছিলাম। শিরোমণিতে চলছে, এরপরে রয়েছিল আমার এতে মেদিনীপুর ভিতরে বলা। আচ্ছা, মেদিনীপুরের ভিতরেও চলছিল, তাই তো? ছেড়ুয়াতে, ছেড়ুয়াতে কম্পিটিশন যেটা ফাঙ্কার ছিল। আচ্ছা আচ্ছা, আর এ ছিল দাস ছিল। আচ্ছা আচ্ছা, তো অনেকগুলো সেট আপ ছিল সেখানেও কিন্তু দাদা বাজিয়ে এসেছে। দাদা এটা বলো যে তোমার সেট আপে একটু যদি ডিটেলসটা বলো যে কোন কোন স্পিকার যদি লাগানো আছে কিছু বলতে চাই। স্পিকার সব যেরকম লাগানো আছে সব 18 ইঞ্চি আছে তো? 18 ইঞ্চি রয়েছে। 2000 ওয়াটের উপরটা বলো, উপরে 1200 1200 ওয়াটের রয়েছে। 15 ইঞ্চি 15 ইঞ্চি আচ্ছা আচ্ছা, আর যদি বলো যে ডিটেলসে মনে কিরকম রেজাল্ট আছে একটু বলো। রেজাল্ট ভালো আছে, রেজাল্ট ভালো আছে, কারণ আমি আগে দেখে এসেছিলাম তোমরা সেখানে কম্পিটিশন করেছিলে শিরোমণিতে, না? হ্যাঁ, পাঁচ ছজন ছিল, তাই তো? এক ছিল আমাদের ময়না, বাচ্চা ছিল তোমার, দিন মিউজিক ছিল। হ্যাঁ, ওখানে আমরা দেখে এসেছি। হ্যাঁ, তুমি গিয়েছিলে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। ছটা সাতটা ছোট, একদম একদম ওখানে দেখে এসেছিলাম। দাদাদের রেজাল্টও দেখে এসেছিলাম, কারণ এই সাইডে দাদা চারটে কিন্তু JBL লাগিয়েছিলেন। তো মোটামুটি হয়তো ওদের কমিটি থেকে চেয়েছিল, তাই হয়তো লাগিয়েছিল। একদম। দাদা তোমার কত বছরের পুরনো ব্যবসা? দাদা কিন্তু 20 বছরের পুরনো ব্যবসা। ব্যবসা কি তুমি করছো না বাবা? বাবা আগে করতো, তারপর আমি। আচ্ছা, দাদার বাবা আগে করতো, তারপর কিন্তু দাদা নিজেই করছে, আপাতত তুমি দেখভাল করো। আমি টোটালটাই আমার সিস্টেমেই আছে। একদম একদম, দাদা বাবার এতে আসছে না। আচ্ছা আচ্ছা, পুরো দাদা কিন্তু এখন পুরোটাই নিজে করে। আর হচ্ছে দাদা বলে এখানে কদিনের ভাড়া রয়েছে? দাদা এখানে তিন দিন। তিন দিনের ভাড়া রয়েছে, ফের আরো একটা ভাড়া রয়েছে, একদিন স্টে। ওটা কোথায়? মলিহাটি। এটা মলিহাটি, মলিহাটি মানে সামনাসামনি রয়েছে। শুক্রবার শুক্রবার শনিবার, মানে এখান থেকে যে মাল ওখানে পড়বে। আচ্ছা, এখান থেকে ডেবরা আছে। আচ্ছা, আবার ডেবরা আছে, তাই তো? তারপর এখানেই কাজ আছে, এখনো এক মাসের পুরো কাজ আছে। আচ্ছা আচ্ছা, মানে এখন কিন্তু দাদা বললে এক মাসের পুরো প্রচুর কাজ রয়েছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমাদের ওটা ক্ষীরপাই ঘাটাল, ক্ষীরপাই বুঝতে পেরেছি, ক্ষীরপাই ওখানে ওখানেও কাজ রয়েছে। আচ্ছা, ওটা এখন ফিট হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওটা ফের নেক্সট আছে, একটু লেটে আছে। আচ্ছা, একটু লেটে আছে, মোটামুটি কিন্তু চলতেই থাকছে। দাদার কিন্তু অনেকগুলো ভাড়া আছে। দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু মুখে বলে দাও, কারণ অনেকে এই কন্ট্যাক্ট নাম্বারের জন্য খুব সমস্যায় পড়ে। তুমি মুখে বলে দাও। 9691969556। আচ্ছা, কিন্তু তোমরা শুনে ফেললে, যারা যারা কিন্তু নাম্বারটা চাও একবার কিন্তু পজ করে ভালো করে শুনে নেবে, নাহলে কার্ডটা একবার তোমাদের দেখিয়ে দেবো, সুবিধা হবে, কারণ অনেকে নাম্বারের জন্য খুব সমস্যা হয়। দাদা কি কি মেশিন দিয়ে বাজাবে সেটা একটু দেখাবে তো? আর কি এখন বাঁধার কাজ চলছে দেখলাম, লাইটিং ফাইটিং কমপ্লিট হলো? জাস্ট এক্ষুনি কমপ্লিট হলো, ওপরটা একটু দেখিয়ে দাও, লাইটগুলো জ্বলছে। তো মোটামুটি কিন্তু এক্ষুনি সব কিছু লাগালো, এবার চলো যে কী কী মেশিন দিয়ে বাজাচ্ছে দাদা দেখাবে, বললো আসো। তা সেট আপ কি ডিজি থেকে চলবে না কারেন্টে? তো ডিজি থেকে কিন্তু সেট আপ চলবে বললো, আর ভেতরে কিন্তু মেশিন একদম কমপ্লিট হয়ে গেছে লাগানো। তো এইটা হচ্ছে মন্দিরটা, এই পাশেও দেখাও, এটা হচ্ছে মন্দির। এই মন্দিরে পুজোর জন্যই কিন্তু আজকে এই পিসি সাউন্ড এসেছে, আর এখানে কিন্তু প্রচুর গ্রামের মানুষ রয়েছে। আমি হয়তো একটু এসে ডিস্টার্ব করলাম, তো দেখলাম যে এখানে কিন্তু প্রচুর লোক আছে। তো যাই হোক, ভালো লাগছে নিজের, কারণ এখান থেকে ডেকেছিল ভাইরা, তাই আসলাম। তো আসো একটু দেখি মেশিনগুলো কী কী রয়েছে, একটু দেখিয়ে দিই। দেখি ভাই, এই ভাই
তো এখানে পুরো মেশিন সেটআপটা রয়েছে, সবগুলো তোমাকে দেখাবো। এই অপারেটর দাদা কিন্তু রয়েছে, একটু দেখিয়ে দেবে কোন কোন মেশিনগুলো নিয়ে কিন্তু বাজাচ্ছে। দাদা বলো, CA20 মেশিন ওগুলো দেখতে পাচ্ছি কটা আছে বলো? 8 পিস আছে আমাদের। 8 পিস আছে, তাই তো? আজ কটা দিয়ে বাজাবে, 8টা দিয়ে না একটা বন্ধ? 8টা দিয়ে বাজাবে। 8টা দিয়ে বাজাবে, কিন্তু 8টা রয়েছে। এখানে একটা দেখতে পাচ্ছি স্টুডিও মাস্টার রয়েছে, এটা দেখি বাজাবে? এটা ইমার্জেন্সির জন্য রয়েছে, তাই তো? এখানে ডটটা দেখতে পাচ্ছি রয়েছে, আর মোটর স্টেবিলাইজার 4টে, হ্যাঁ 4টে স্টেবিলাইজার রয়েছে। ওভারসুল কী রয়েছে, কী মেশিন একটু বলো? আউজা আছে দেখতে পাচ্ছি, স্ট্রেঞ্জার আছে কি? আউজা 702, আচ্ছা 702 আছে, আর তার সাথে দেখতে পাচ্ছি আউজা আছে এখানে একটা, আর এখানে একটা আউজা আছে, আচ্ছা। তো মোটামুটি এই এই মেশিনগুলো দিয়ে কিন্তু সেটারটা বাজাবে। দাদাদের আগে বাজানো দেখেছিলাম, খুব ভালো রেজাল্ট লেগেছিলো আমার। তো এখানে আবার কেমন বাজাই দেখাবো। তো সাইডে ডিজিটা রয়েছে, ডিজিটা একটু তোমাদের দেখি, তো কত ডিজি একটু বলতে পারবে? 63, তো 63 ডিজি দিয়েছে। তো এবার দেখবো দাদা চালু করতে গেছে কেমন বাজায় একটু দেখাবো, কারণ ফার্স্ট এক্ষুনি বাজবে এখানে, আর আমি এই মাত্র এসে পৌঁছেছি, কারণ এখানে শীতলা পুজো আজকে শুরু, আর দুদিন বাজবে। যারা যারা আসতে যাও অবশ্যই আসতে পারবে। চলো দেখি এবার বাজাই, আর গ্রামের মানুষ অনেক রয়েছে, একটু বাইরে যেয়ে সবাইকে দেখিয়ে দাও কত লোক অপেক্ষায় রয়েছে সেটআপটা বাজার জন্য, দেখার জন্য। এখানে কিন্তু প্রচুর রয়েছে, এ পাশটা দেখলে বুঝতে পারবে, বাচ্চা টাচ্চা করে অনেক রয়েছে। এই দাদা কাকুরা কিন্তু সবাই অপেক্ষায় রয়েছে। তো দেখতে থাকো কেমন বাজাই, তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে দাদা যে পিন্টুদার যে সেটআপটা রয়েছে, পি সাউন্ড, তার কিন্তু ফোন নাম্বার। তো যার যা লাগবে তারা কিন্তু এই নাম্বার থেকে কল করলে দাদার সেটআপটা ভাড়া করতে পারো। তো দেখিয়ে দিলাম পুরো সেটআপটা, চলো এবার একটু ডিজিটা দেখিয়ে দিই কোন ডিজিটা নিয়ে কিন্তু এই সেটআপটা বাজবে। তো গ্রামের কিন্তু সব ভাইরা এই মুহূর্তে অপেক্ষা করছে, প্রচুর লোকজন রয়েছে, কারণ শীতলা পুজো আজকে শুরু, তাই প্রচুর লোক কিন্তু এই মুহূর্তে অপেক্ষা করছে। বল, তুই কিছু বলবি? বক্স দেখার জন্য দাঁড়িয়ে আছি, তো দেখবি তো? দাঁড়া একটু, দাঁড়িয়ে যা, কিছু বলার আছে বল, বলবি? আমি নাচবো, বল, নাচবি তো? দাঁড়া একটু পরে চালু হয়ে যাবে, তারপর কিন্তু নাচবি, ঠিক আছে? দাঁড়িয়ে থাক। এই ডিজিটা থেকে কিন্তু সেটআপটা চলবে, আর এটা ওরা বলছে সবাই 63 ডিজি, কিন্তু আমার মনে হচ্ছে না এটা 63 বলে, এটা মনে হয় একটা 45 হতে পারে, কারণ এটা হচ্ছে 4-স্ট্রোকের একটা ইঞ্জিন দেখতে গেলাম, এটা থেকে সেটআপটা চলবে। তো বাকি যে সমস্যাগুলো ছিল আপাতত ঠিকঠাক হয়ে গেছে, তেলটা ঢালা কমপ্লিট হয়ে গেল। তো তেলটা ঢালা হয়ে গেলে এরপর কিন্তু বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করবে, আর ডিজি মানে জানো একটু আধটু সমস্যা হতেই পারে। তো এবার কিন্তু তারটারগুলো লাগানো কমপ্লিট হয়ে যাবে, তাহলে কিন্তু সেটআপটা এবার চলতে শুরু করবে একটু পরেই। তো আগে দেখা যাক বাকি কাজগুলো, ঝামেলাটা মিটিয়ে নিই, তারপর কিন্তু ডিজি অন করবে আর সেটআপ চলতে শুরু করবে। তো ডিজিটা কিন্তু এই মুহূর্তে অন হয়ে গেল, তো এবার চলো তোমাদের দেখাচ্ছি সেটআপটা এক্ষুনি বাজাতে শুরু করবে। তো ডিজির কিন্তু হালকা হালকা ধোঁয়া বার করতে শুরু করে দিয়েছে ডিজি সাউন্ড, কারণ সাউন্ড তো বুঝতে পারবে না, তবুও কিন্তু একটু অন্ধকার হয়ে আসছে, তবু দেখাচ্ছি তোমাদের। তো হালকা হালকা কিন্তু ধোঁয়া বের করছে এই মুহূর্তে, এটা মনে হচ্ছে তো সম্ভব 45-এর বললো 63, বুঝতে পারছি না। চলো সামনে চলো সেটআপ দেখাই।